এদেশের আধুনিক স্থাপত্য চর্চার এক অবিস্মরণীয় নাম স্থপতি মাজহারুল ইসলাম। চিন্তায় বননীয় কাজে আধুনিকতাকে ধারণের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন এদেশের স্থাপত্য কলার প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। মাজহারুল ইসলামের জন্ম 1923 সালের 25 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে। পড়াশোনা করেন রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজ থেকে। এরপর সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। 1946 সালে তিনি পুরকৌশলে স্নাতক পাশ করেন। এছাড়াও তিনি রাজশাহী কলেজ থেকে পদার্থবিজ্ঞানেও স্নাতক সম্পন্ন করেন। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে থাকাকালে আকৃষ্ট হন সমাজতান্ত্রিক রাজনৈতিক মতাদর্শের প্রতি, যেটি তার চিন্তাধারাকে প্রভাবিত করেছিল বাকি জীবন। 1947 সালে দেশভাগের পর মাজহারুল ইসলাম যোগ দেন সরকারের গণপূর্ত বিভাগের প্রকৌশলী হিসেবে। পরবর্তীতে সরকার তাকে বৃত্তি নিয়ে দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য স্টাডি লিভ দিতে অপারগতা জানায়। তখন সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে তিনি চলে যান অরিগন ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যায় ডিগ্রি নিতে। স্থাপত্যের বিখ্যাত দুই শিক্ষক অধ্যাপক হিডেন ও অধ্যাপক রস তাকে প্রভাবিত করেছিলেন সবচেয়ে বেশি। 1953 সালে দেশে ফেরার পর থেকেই তিনি ভাবতে থাকেন দেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করার কথা। চারু কারুকলা ইনস্টিটিউটের ভবন ছিল তার করা প্রথম নকশা। 1964 সালে মাজহারুল ইসলাম গড়ে তোলেন স্থাপত্যচর্চার পেশাদারী প্রতিষ্ঠান বাস্তুকলাবিদ। 50 ও 60-এর দশকে তার করা কাজগুলো বিবেচিত হয় এদেশের স্থাপত্যকলার অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, BCSIR লাইব্রেরি, কৃষি উন্নয়ন কর্পোরেশন, ঢাকার বিশ্বব্যাংকের অফিস বা জীবন বিমা ভবনের নকশার মতো বহু কাজ করেছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান কিংবা 60-এর দশকের রাঙামাটি শহরের পরিকল্পনার মতো অসাধারণ সব কাজ রয়েছে তার। কর্মবহুল জীবনে পেয়েছেন অগণিত জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা পদক। বহু দেশে হয়েছে তার কাজের প্রদর্শনী। প্রখ্যাত স্থপতি লুই আই কানকে এদেশে এনে সংসদ ভবনের নকশার দায়িত্ব দেওয়ার সুপারিশও করেছিলেন তিনি। মাজহারুল ইসলামের কর্মজীবনের প্রতিপরতে প্রকাশ পেয়েছে দেশ ও মানুষ নিয়ে তার ভাবনা, সাম্য ও সমতার আদর্শের প্রতি তার একাগ্রতা। এই খ্যাতিমান স্থপতি 2012 সালের 15 জুলাই চলে যান না ফেরার দেশে। স্থাপত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ সব কাজ ও আজীবন লালিত আদর্শের জন্য তিনি হয়ে থাকবেন এক কিংবদন্তি স্থপতি।